আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনারা শিখে যাবেন একটি নরমাল ফিটিং সালোয়ার, নিচে পায়ের মঙ্গলিতে যে টিপ্পুদাম হয় এবং কি ফিটিং সালোয়ারটার ফিটিং টিপ্পুদাম হয়, চড়া পাটিস হয়, তো এই ধরনের ভিডিও আমরা কাজটা শিখে যাবেন এই ভিডিওতে। তো আমরা প্রথমত দেখেন, এই যে দুইটা বাজ দিছি, তারপরে এটাকে এভাবে চার বাজ দিয়ে নিব কাপড়টাকে। তো আমাদের এখানে সোয়াদিগজ কাপড় আছে, আমাদের লম্বা হচ্ছে 36 ইঞ্চি, তো আরও লম্বা চাইলে সোয়াদিগজ আপনারা কিন্তু দিতে পারবেন। তো প্রথমত আমরা এখানে এখানে দাগ, যদি কাপড় কম আঁকা বাঁকা থাকে তাহলে প্রথমত কাপড়টা এভাবে সমানভাবে একটা দাগ দিবেন, তারপরে হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিবেন, হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিতে হবে। তারপরে আমাদের কোমরের পাটটা 6 ইঞ্চি দূরে নিতে হবে, যে হিপের কাপড়টা যেটার সাথে কুচি হবে সেটা 6 ইঞ্চি দূরে নিয়ে লম্বার মাপটা দিতে হবে 36 ইঞ্চি, আর হাফ ইঞ্চি এক্সট্রা রেখে নিতে হবে। তারপরে আমাদের এখানে লম্বালম্বি দাগ দিয়ে নিতে হবে। তো এখান থেকে দেখেন 6 ইঞ্চি ধরে নিয়ে আমাদের হাইটটা হচ্ছে 14, তো এখান থেকে এখানে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে একটা দাগ দিয়ে নেবেন, 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে একটা দাগ দিয়ে নেবেন। তারপরে এই পায়ের মুহুরির মাপটা দিতে হবে আমাদের, পায়ের মুহুরির মাপটা হচ্ছে 9.5 ইঞ্চি। তো এখানে একটু বুঝে নেন আপনারা আমি কথাটা কি বলতেছি, 9.5 ইঞ্চি, তো এই হচ্ছে 9.5, দুঃখিত 9 ইঞ্চি, আমাদের পায়ের মুহুরিটা হচ্ছে 9 ইঞ্চি, তো আমাদের নিতে হবে 9.5 ইঞ্চি। হাফ ইঞ্চি কেন বেশি নিলাম, আমরা যখন টিপ্পুদমটা লাগাই, দেখেন আমি দেখাচ্ছি, আমরা যখন টিপ্পুদমটা লাগাই তখন কিন্তু আমরা একটা কাপড়ের উপর আরেকটা এভাবে কিন্তু বসাই, তো এখানে হাফ ইঞ্চির কাপড় চলে যায়, এই জন্য আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিবো ফিটিং মাপের থেকে, একদম ফিটিং মাপে পায়ের মুহুরিটা নিবেন। তো এখন এই শেপ স্কেল ধরে এখান থেকে, এই যেখানে আমাদের লুজ সহ মাপটা, সেখান থেকে এভাবে ধরবেন, এই তারপরে এখান থেকে এভাবে দাগ দিতে হবে, এই তো। এখন আমাদের যদি আঁকা বাঁকা থাকে তাহলে এটা এভাবে কাটিং করে সোজা করে নিতে হবে, তো বিয়ার্স আমাদের কোমরের পাটটা আলাদা করে নিছি। এখন আমরা এখানে কতটুকু কাপড় রাখবো, দেখেন এখানে কতটুকু কাপড় রাখতে হবে, এখানে কিন্তু বেশি রাখা যাবে না, হাফ ইঞ্চির একটু বেশি রাখবেন, কিন্তু একদম আহামরি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় রাখলে কিন্তু এই কাপড়টাই আপনাদের টানবে, যখন আপনারা টিপুদামটা লাগায় এটা পরতে যাবেন তখন এদিকে টান হয়ে থাকবে, কারণ এটা একদম ফিটিং সালোয়ার। তো এই ক্ষেত্রে এটাকে আমরা হাফ ইঞ্চি থেকে একটু বেশি রেখে আমরা এটা কাটিং করে ফেলবো, আর অবশ্যই আপনারা হাঁটুর এখানে এবং কি এই ছাইয়ের এখানে মাপগুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে নেবেন, যদি মোটা হয় স্বাস্থ্য বেশি হয় তাহলে এখানে একটু চড়া রাখতে হবে, কিন্তু সেই অনুযায়ী আপনারা এটা দিতে হবে। তো এখন দেখেন আমরা এখানে যে ফাঁকাটা রাখবো টিপুদাম লাগানোর জন্য, এখানে যে ফাঁকাটা রাখবো এখানে এটা রাখবো 4 ইঞ্চি, তো এখনই আমরা এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এভাবে 4 ইঞ্চি, তো একটু কেটে নিচ্ছি যেন এটা বোঝা যায়, একটু কেটে নিলাম, তো এটা কিন্তু কাটা হয়ে গেছে। তা আমাদের এখন দেখেন উপরের পাটটা, হিপের পাটটা কাটিং করতে হবে, এই হচ্ছে হিপের পাট। তো আমরা এখানে কয় ইঞ্চি নিব, এটা এটা নিব হচ্ছে চড়াটা নিব 8 ইঞ্চি, 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি। তো আমাদের কোমরের মাপ কিন্তু আছে এটা 36 ইঞ্চি ফিটিং, তো আমরা 6 ইঞ্চি লুজ দিব, 36 6 42 ইঞ্চি, 21 2 42, এই যে 21 এক্সট্রা কাপড় রেখে নিব সিলানোর জন্য, এটা 21 এখানে এক্সট্রা কাপড় রেখে নিব। তো 8 ইঞ্চি চড়া আমরা কেন রাখছি, এটা দেখেন 8 ইঞ্চি চড়া মাপটা আপনাদের বলতে আসি, আমরা যখন এলাস্টিক লাগাবো এখানে 1.5 ইঞ্চি চলে যাবে, আর হচ্ছে নিচে যে কুচি দিব, এখানে যে কুচি পাটটা ওটার সাথে মেইন পাটটা জয়েন করব, এখানে 1/2 ইঞ্চি চলে যাবে, তাহলে এই 2 ইঞ্চি চলে গেলো, আর ভুল থাকলো আমাদের 6 ইঞ্চি, 6 ইঞ্চি কাপড় থাকলো। তো এই হচ্ছে দেখেন আমাদের কোমরের পাটটা, এবং কি এই হচ্ছে আমাদের বডির পাটটা। তো আর বাকি কাপড়টিতে কিন্তু আমাদের পাটিস করতে হবে এবং ফিতা হলে ফিতার বানাইতে হবে, তো এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো বিয়ার্স এই হচ্ছে আমাদের হিপের কাপড়টা, তো আমরা হিপটা প্রথমত এক সাইড বন্ধ করে ফেলবো সেলাই করে, তো এটা আমাদের ফিতা হবে বিয়ার্স, ফিতা হবে আমাদের। তো এখন আমরা করবো কি, দেখেন এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে সেলাই করে আসবো, তারপরে 1 ইঞ্চির মতো ফাঁকা রাখবো এভাবে, এখানে এই যে এখানে ফাঁকা রেখে এখানে যাবে স্টিচ দিয়ে সেলাই করে ফেলবো, তারপর এই ফাঁকার অংশটা এভাবে কেটে দিতে হবে। তারপরে আমরা যেটা করব, দেখেন
এই যে এভাবে ফাঁকাটা, এই যে আমাদের ফাঁকাটা এখানে একটা সেলাই দিতে হবে এভাবে। তো এখন আমরা এই মুখটাতে কোয়ার্টার ইঞ্চির মতো ভেঙে হাফ ইঞ্চির অর্ধেক এভাবে পুরোটা সেলাই দিয়ে ফেলবো। পুরোটা সেলাই দেওয়ার পরে দেখেন, পুরোটা সেলাই দেওয়ার পরে আবার আমরা এই যে এখানে যে এই যে লাস্ট ইয়াটা ফাড়াটার এখানে এই কাপড়টা এভাবে ধরবো। দেখেন এই যে ফাঁকাটা আমাদের, এভাবে ধরে পুরোটা এইভাবে একটুটুকু চড়া করে পুরোটা সেলাই করে ফেলবো। তো ভিউয়ার্স, এই দেখেন আমাদের এটা হিপটা কিন্তু সিলানো হয়ে গেছে। এখন আমাদের এই যে যে মেইন পার্টের যে হাইটা, এই যে হাইগুলা, এই হাইগুলাতে সেলাই করে নিব হাফ ইঞ্চি ভিতরে, ডাবল সেলাই করে দিয়ে নিব। তো ভিউয়ার্স দেখেন, এখন আমাদের যেটা করতে হবে এভাবে এই দুইটা হাই একসাথে মিল করলাম। মিল করার পরে এই কোনাতে একটু কেটে নিতে হবে, এটা হলো কুচি দাগটি বোঝা যাওয়ার জন্য। তারপরে এই কোনাটা এই হাইয়ের সাথে এভাবে মিল করে নিব, মিল করে মাঝখানে এভাবে কেটে নিতে হবে, মাঝখানে একটু কেটে নিতে হবে। এই যে দেখেন এই কাটাগুলো দাগের মতো বোঝা যায়, এই যে। তো এই সাইডও সেমভাবে কেটে নিতে হবে, প্রথমে কোনাটা কেটে নিতে হবে, তারপরে এই হাইয়ের সাথে মিল করে এটাও কেটে নিতে হবে এই সাইডটা, এই সাইডটা এভাবে কেটে নিতে হবে। তারপরে আমাদের হিপের কাপড়টা, উপরের যে পট্টিটা, এই হিপের কাপড়টা তো এইভাবে কেটে নিতে হবে সেমভাবে। তো এটারও যে এই যে দাগ আছে, যদি আপনারা আপনাদের যদি জোড়া পড়ে, এটা তো জোড়া পড়লো না, হিপ কম দেখে যদি জোড়া পড়ে তাহলে সমস্যা নাই, আপনারা এই ফিতার গড়টা মাঝখান রেখে তো এই জোড়া যেখানেই পড়ুক ওইখানে চাইলে পিছনের পাড়েও একটা দাগ দিয়ে নেবেন, যেন বোঝা যাওয়ার জন্য পিছনের সাইডটা যদি জোড়া পড়ে। আর যদি জোড়া না পড়ে এভাবে দুইটা জোড়াই হয় দুই মাথায়, তাহলে তো এটা বোঝাই গেল এই দুইটা সেলাই। তো এভাবে দাগ দিয়ে নেবেন। ব্যাস এখন যেটা করতে হবে আমাদের, এই যে ফিতার গড়টা, এই ফিতার গড়টা প্রথমে এভাবে নিতে হবে। তারপরে আমাদের এই যে এই পাটটার হাইটা, এই যে হাইয়ের অংশটা এই দেখেন, এটাও বাউ সাইড, এটাও বাউ সাইড, এভাবে ধরতে হবে, এভাবে ধরে আমাদের কুচি দিয়ে যেতে হবে। এই হচ্ছে এই যে দেখেন দাগটা, এই দাগটার সাথে আমাদের এই দাগটা মিলবে, এই যে এই দাগটা মিলবে। তো এতটুকু কাপড় এক্সট্রা, এটা আমাদের পুরোটা কুচি হবে। তো এটা কিন্তু মিলে গেল, দেখেন এই দাগটা কিন্তু মিলে গেল। এরপরে অপরটার সাথে এভাবে মিলবে এটা এটা এটার সাথে। তো এভাবে সবগুলো দাগ অনুযায়ী মিল করে আমরা কুচিগুলো দিয়ে যাব। তো ভিউয়ার্স, এটাতে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এই দেখেন আমাদের কিন্তু হিপটা এখন জয়েন্ট হয়ে গেছে, এই যে হিপটা, এই হিপ কিন্তু জয়েন্ট হয়ে গেছে, হিপ আমাদের জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পাটিসটা করতে হবে উল্টা দিকে, যেহেতু এখন আমরা
সেলাই করে ফেলছি, উল্টা পাওয়া হয়ে গেছে। এটা উল্টা সাইড, এই যে হাইয়ের যে সেলাইটা, এই সেলাইয়ের সাইড কিন্তু উল্টা সাইড, এই যে কুচির যে সেলাইগুলো। তো এখন উল্টা পাওয়া দেখে আমরা পাটিশটা করে ফেলব। তো ভিউয়ার্স দেখেন, এই হচ্ছে আমাদের বক্রমগুলো, 2 ইঞ্চি চড়া করে নিছি আমরা। তো আপনারা যদি চান আরও চড়া নিতে পারেন, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি চড়া নিতে পারেন, আমরা 2 ইঞ্চি নিচ্ছি, আপনারা 3 ইঞ্চিও নিতে পারেন, 2.5 ইঞ্চিও নিতে পারেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমাদের যে সাইডের যে কাপড়টা আছে, এই যে সাইডের এক্সট্রা যে কাপড়গুলা, এই কাপড়ের সাথে এইভাবে ধরে, এভাবে ধরে, এভাবে, এই যে এভাবে, এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। এখানে 1/4 ইঞ্চির মতো রেখে, এই সাইডে, এই সাইডে সিলানোর জন্য 1/4 ইঞ্চির মতো রেখে তারপরে কাটিং করতে হবে। 1/4 ইঞ্চি মতো রেখে নিলাম এটা সিলানোর জন্য। তো অপরটা আমরা সেম ভাবে জয়েন করে নিব, এই সাইডটা, দোনোটা পাও এভাবে জয়েন করে নিতে হবে। তো ব্যাস এখন আমাদের যেটা করতে হবে, দেখেন উল্টা পাওটা দেখে নেবেন, এভাবে যেহেতু কুচি দিয়ে ফেলছি আমরা, কুচি দেওয়ার পরে উল্টা পাওয়া হয়ে যায়। তো এটা তো বাও সাইড, তো এই বাও সাইডে এইভাবে ধরতে হবে এটাকে। তো এইভাবে এক্সট্রা একটু রেখে নেবেন, এই সাইডেও এক্সট্রা একটু রেখে নেবেন, এই সাইডেও এক্সট্রা একটু রেখে নেবেন। তাহলে হবে কি, এখান থেকে এই সাইডটা একটু চড়া বেশি, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এভাবে এক্সট্রা একটু রেখে নিয়ে তারপরে এভাবে বক্রমের উপরে কিন্তু সেলাই পড়বে না, সেলাইটা কিন্তু 100টা নিচে পড়বে। তা আমি একটা পাও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দুটো পাও এক নিয়মে, সেম নিয়মে ওই পাওটা এইভাবে জয়েন করে নেবেন। তারপর আমরা এইভাবে ধরে বাও সাইড থেকে উল্টা সাইডে চলে যাবো এভাবে, এই যে দেখেন। তো এখন একদম মুখে একটা সেলাই দিতে হবে। তো মুখে একটা সেলাই দেওয়ার পরে 1 ফিট দূরে দূরে, এই যে এই এইটা থেকে 1 ফিট এটা ধরবো, আমাদের সেলাইয়ের উপরে এই সাইডটা সেলাইটা ধরবো, এটা ধরবো। তো এভাবে সবগুলো সেলাই, এভাবে যতটা যতটা সেলাই হয় আপনাদের যা চড়া নেবেন ওই চড়া অনুযায়ী যতগুলো সেলাই হয় এভাবে দিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু সিলানো হয়ে গেছে, এই যে দেখেন সেলাইগুলা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেলাইগুলা। তো এখানেও দেখেন, এই সাইডেও দেখেন, একদম মুখে মুখে কিন্তু সেলাই হয়ে গেছে, মুখে মুখে। এই সাইডে এক্সট্রা রাখবেন না কিন্তু, এক্সট্রা রাখলে হবে কি, পরার সময় নখে বাজবে এটা, তো এক্সট্রা রাখা যাবে না। এভাবে দুটো পাটিশ আপনারা এইভাবে করে নেবেন। তো ভিউয়ার্স সেমভাবে দুটো পাটিশ করার পরে তারপর আমরা এইভাবে ধরবো, দেখেন এভাবে ধরে, এভাবে ধরে এখন আমরা এই মুখে মাপটা দিব 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চি হতে গেলে দেখেন 4.5 9 ইঞ্চি, আরও 200টা বেশি, এই 9.5। এই বাম সাইডে আমরা দাগটা দিব, এই সাইডেও দাগ দিব। তো এখন এই যে আমাদের, এই যে আমরা এই দাগটা দিয়ে নিছি, কতটুকু আমরা ফাঁকা রাখবো, এই ফাঁকার এখানে কতটুকু ধরবো, দেখেন ফাঁকার এখানে ধরবো হচ্ছে আমরা 11.5। তো এখান থেকে এখানে কিন্তু মাপটা বেশি, চাইলে আপনাদের পায়ের এখানের মাপটাও দিয়ে নিতে পারেন, 4 ইঞ্চি উপরে যে মাপটা ফিটিং এটাও মাপ দিয়ে নেবেন যদি প্রয়োজন হয়। তো ভিউয়ার্স এই হাইয়ের এখানে এসেও একটা ছোট কাজ আছে, দেখেন এই যে এইটা, এই সেলাইটা, এই সেলাইটা যদি এদিকে থাকে, দেখেন আমরা এদিকে দিছি, এখন যদি এটা এদিকে দিয়ে সেলাই করি তাহলে এটা কিন্তু এভাবে টান হয়ে থাকবে। তো আমরা শিল, এই বাঙ্গাটা যেহেতু এদিকে পড়ছে, আমরা এটাও এদিকে দিব, এই যে তারপরে আমাদের এটা এভাবে বসে যাবে, এই বসে যাবে এভাবে। আর এখানে এসে আমরা এভাবে যাব না, এভাবে গেলে কিন্তু টান হয়ে থাকবে হাইটা, আমরা এখানে এসে রাউন্ড করে যাব, এভাবে এভাবে রাউন্ড করে যাব। তো এখানের মাপটা আমরা দিয়ে নিতে পারি, 11 ইঞ্চি যেহেতু দিছি আমরা, এখানে এখানে মাপটা দিয়ে নেবেন।
তারপরে এটাকে ডাবল সেলাই দিতে হবে। তো এখন যদি আপনাদের এখানে কাপড় বেশি মনে হয় তাহলে কিছুটা কাপড় কেটে নিতে পারেন, এভাবে কিছুটা কাপড় কেটে নেবেন। এখন আমরা যেটা করব পায়ের মোহরের এখানে এখানে এই যে আমাদের দাগ, এই দাগ অনুযায়ী এভাবে ভেঙে নিব। দেখেন এখান থেকে এই এভাবে ভেঙে নিয়ে তারপরে এভাবে ভিতরের দিকে ভাঙব। এখানে ব্যাগ স্টিচ দিয়ে এটা এভাবে আমাদের কামিজের যে সাইডের যে ফাড়াটা আমরা যেভাবে সেলাই করি সেমভাবে এখানে যেন কুচি টুচি খেয়ে না যায় সেই জন্য একটু টান করে ভালোভাবে ধরে নেবেন, একটু সময় লাগাই নিয়ে হলো। এখানে কিন্তু দাগ অনুযায়ী আমরা ভেঙে নিলাম। দেখেন এই যে আমাদের এটা বাঙ্গাটা, এই যে হচ্ছে সেলাই। তো এইভাবে একটি বোতাম লাগানো হবে, এই হচ্ছে পায়ের মোহরিটা। তো এইভাবে অপরটা আপনারা সেলাই করে নেবেন, আমি যেভাবে দেখাইলাম ওই সাইডেরটাও। তো বিয়াস দুইটা সিলানোর পরে দেখেন এই যে দুটোটা সিলানো হয়ে গেছে। তো এখন আমরা টিপ বোতাম লাগাই আপনাদেরকে দেখাবো। টিপ বোতামের লাগানোর মধ্যে কিন্তু কৌশল আছে। এই যে আমরা প্রথমত এই যে এই সাইডটা আগে লাগাবো। তো এই সাইডটা যেই সিলাই লাগাই এই সাইডটা কিন্তু আমরা এদিক থেকে ফুট উঠাবো না অথবা সেলাই দিব না, এদিক থেকেই সেলাই দিব এইভাবে। তো প্রত্যেকগুলো কোনাতে যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলোতে সবগুলোতে এইভাবে এই ফাঁকাগুলোতে এভাবে সেলাই দিয়ে নিব যেন শক্ত হয় আমাদের। এটা ডাবল সেলাই করে দিয়ে নিব এভাবে। তো এখন আমরা এটা এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখেন এর অপর সাইডটা আমরা কীভাবে লাগাবো, এই যে এই সাইডটা এখন আমাদের করতে হবে কি, এটা সমান করে ধরে নিয়ে, এই যে সমান করে ধরলাম, ধরে নিয়ে এটা এভাবে ধরে, এই যে দেখেন এভাবে ধরে আমরা কাপড়টার মধ্যে একটা চাপ দিব, এভাবে প্রেসার দিব। প্রেসার দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা দাগ হয়ে গেছে গোল, এই গোল দাগটার মধ্যে এটা এভাবে বসায় তারপরে সেলাই করে ফেলবো। তো বিয়ার সেমভাবে আপনারা আরেকটা বোতাম এখানে লাগাই নেবেন, এই মাঝখানে অর্ধেকখানে। তো দুইটা বোতাম করে এভাবে লাগাই নেবেন। তো বিয়ার সে যে দেখেন আমাদের দুইটা বোতাম কিন্তু এভাবে লাগাই নিয়েছি। তো আপনারা দোনো পায়ে এভাবে দুইটা করে বোতাম লাগাই নেবেন। তো বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।